গুড মর্নিং, আজকে 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ 2023, ঘড়িতে বাজে এখন 6:15। আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপ মায়াপুর ট্রিপের দিকে, তো ওই দিকেই আমরা যাচ্ছি এই গাড়িতে করে। আমরা এই গাড়িতে করে যাচ্ছি। আচ্ছা, শ্বশুরমশাই এমনিও যাচ্ছেন, শাশুড়ি যাচ্ছেন, আমার ওয়াইফ যাচ্ছেন, আমার বাবা যাচ্ছে, দাদু যাচ্ছে, সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি আমরা। প্রথমে নবদ্বীপ যাবো, নবদ্বীপ ঘুরবো, নবদ্বীপে অলিতে গলিতে সব মন্দির ঘুরবো, তারপর মায়াপুরে যাব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন বেশ ভালোই ঠান্ডা আছে, এখন 8টা বাজে ঘড়িতে। আমরা পৌঁছে গেছি নবদ্বীপে। নবদ্বীপে এসে এখানে আমাদের একটা টোটো বুক করা হয়েছে, এখানে উনি আমাদের এখানকার যতগুলো দর্শনীয় স্থান পরিভ্রমণ করে দেখাবেন। তো দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিই, এই দাদার সঙ্গেই আমার দেখা হলো, যারা যিনি টোটো করে পুরো আমাদের নবদ্বীপ ধাম ঘোরাবেন। তা ইনি আমাদের, আপনি কোন কোন জায়গায় নিয়ে যাবেন? জলের মন্দির, কেশবজি, সোনার গৌরাঙ্গ, সমাজবাড়ি, আর নিমাইয়ের জন্মস্থান 7 ফুট মহাপুর। তার মধ্যেই আরো ওখানকার লোকাল মন্দির, পার হেড কত করে নিচ্ছেন দাদা? 120 টাকা ঘোরাই, 100 টাকা করে নেবো। আমাদের এই ডিসকাউন্টেড রেটে দিয়েছে 100 টাকা করে রেটে। তো আমরা বেরিয়ে পড়ি এবার সবাই মিলে, সেখানে গিয়ে আমরা এক এক করে দেখতে থাকবো, এবার আপনারাও দেখবেন। তো ফাইনালি 2টা টোটো বুক করা হয়েছে। আমাদের তো লোক সংখ্যা একটু বেশি, 6-7 জন ছেলেকে নিয়ে। তো এই দাদাও আমাদের সঙ্গে যাচ্ছে, এই দাদা টোটোতেই আমি যাচ্ছি, এবং আমার শাশুড়ি আমার বউ একসঙ্গে মিলে যাচ্ছি, আর ওই টোটোতে যাচ্ছে দাদু বাবা আর শ্বশুরমশাই মিলে। তো আমরা বেরিয়ে পড়ছি এখন আমরা পরিভ্রমণে। এ হচ্ছে কেশবজি গৌড়ীয় মঠ। দেখতে পাচ্ছেন পরিবেশটা কতখানি কতখানি অন্যরকম, কত সুন্দর। তো সোজা গৌড়ীয় মঠের ভেতরে ঢুকে এখানে হচ্ছে প্রসাদ হল, প্রসাদ হল, এখানে প্রসাদ পাওয়া যাবে। পুরো জায়গাটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই গৌড়ীয় মঠে এখানে হচ্ছে থাকার জায়গা করেছে, এখানে এসে অলরেডি বুক করতে পারেন আপনারা। প্রভু নৃত্য, গম্ভীরায় রাধাভাবে বিভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, শ্রী গৌর নিতাই জগাই মাথায় উদ্ধার। শচিমাতার কোলে বালক নিমাই,
গৌড়ীয় মঠের ভেতরেই, ভেতরে ঢোকার সময় কিন্তু আপনি ভিডিও করতে পারবেন না বা ছবি তুলতে পারবেন না, কিন্তু মিউজিয়ামের ভেতরে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তার এন্ট্রি ফি 5 টাকা পার হেড। তো এখানে আসলে অবশ্যই মিউজিয়ামটা দেখবেন। চৈতন্য ভক্তদের জন্য মিউজিয়ামটা খুবই ভালো লাগবে, তাদের খুব ভালো লাগবে মিউজিয়ামটা, অবশ্যই আসবেন। বড় তোলো, বড় তোলো।